তৃণমূল কংগ্রেস সর্বদা পূর্ব মেদিনীপুরের মানুষের পাশে আছে। পূর্ব মেদিনীপুরের সামুদ্রিক অঞ্চলে পরিষ্কার পানীয় জল সরবরাহ করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিয়েছে একাধিক উদ্যোগ। স্থানীয় মৎস্যজীবীদের সাহায্য করতে গড়ে তোলা হয়েছে নয়াচার ফিশারি হাব ও নিয়ে আসা হয়েছে স্বর্ণ মৎস্য যোজনা। পূর্ব মেদিনীপুরের দুর্লভ প্রকৃতিকে রক্ষা করতে 15 কোটি ম্যানগ্রোভ বৃক্ষ রোপণ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাহায্যে জেলায় শুরু হয়েছে মশলা চাষ। পূর্ব মেদিনীপুরে পরিবহন ব্যবস্থা আরও উন্নত মানের করে তোলার পাশাপাশি গড়ে তোলা হয়েছে নন্দীগ্রাম বাস টার্মিনাস, দীঘা, শঙ্করপুর, তাজপুর ও মন্দারমণিকে ঘিরে গড়ে তোলা হয়েছে ট্যুরিজম সার্কিট। এছাড়াও 173 কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে দীঘা মন্দারমণি মেরিন ড্রাইভ। পূর্ব মেদিনীপুরের হস্তশিল্প বিশ্বের দরবারে পৌঁছে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ বিশ্ব বাংলার সাহায্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্পগুলির মধ্যে পূর্ব মেদিনীপুরে সবথেকে জনপ্রিয় খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী ও লক্ষ্মীর ভাণ্ডার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য পূর্ব মেদিনীপুরে বিপুল জনসমর্থন দেখেই বোঝা যায় যে পূর্ব মেদিনীপুরের মানুষও তৃণমূল কংগ্রেসের পাশেই আছে। তৃণমূলের নবজোয়ার প্রচারাভিযানের মাধ্যমে পূর্ব মেদিনীপুরের তৃণমূল স্তরে উন্নয়নের নবজোয়ার আসতে চলেছে।